ছয় বলে দরকার ২৪, জয় থেকে বাংলাদেশ তখন হাত ছোঁয়া দূরত্বেই। কোনো অঘটন ছাড়াই প্রথমবার টি টোয়েন্টিতে প্রোটিয়া মেয়েদের তাদের দেশে হারানোর স্বাদ। লেগ স্পিনার স্বর্ণার পাঁচ উইকেটে যে কাজটা অনেকটাই সহজ হয়েছে, শেষ ওভারে নিশ্চিত করেছেন দলের জয় এবং ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এর আগে টস জিতে ব্যাট করতে নেমেই কাজের কাজটা করে বাংলাদেশের মেয়েরা। ওপেনার শামিমা সুলতানার বুঝে শুনে শুরু, চারটা চার আর একটা ছয় করেন ২৪ বলে ২৪। আরেক ওপেনার মুর্শিদা খাতুনের এক প্রান্ত আগলে রেখে ৫৯ বলে ৬২, নামের পাশে ছয়টা চার আর এক ছয়। তবে কাদের কাজটা করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তার ২১ বলে অপরাজিত ৩৪ রানের ক্যামিওতে বড় পুঁজি পায় বাংলাদেশ। বেশি ডট না দিয়ে স্ট্রাইক রোটেশন নির্ভর ক্রিকেট, সেই সাথে ৬টা বাউন্ডারি, যেটা বাংলাদেশের স্কোরকে নিয়ে যায় মাত্র ২ উইকেটে ১৪৯। তার সাথে সুবহানা মুস্তারির ১৭ বলে অপরাজিত ১৬। ব্যাট হাতে শুরুটা দারুণ করে রোটে ওপেনাররা। বসের ৫৯ বলে ৬৭ আর ক্যাপ্টেন রিডসের ২৬ বলে ৩০ রানে ওপেনিং জুটিতে ৯ ওভার ৩ বলে আসে ৬৯ রান। এরপরই তাদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। স্বর্ণার পাশাপাশি নাহিদা, ফাহিমা, শরীফা এবং রাবেয়াদের স্পিন বিষে নীল হতে থাকে প্রোটিয়া ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ইনিংসের সময় বাড়ার সাথে সাথে প্রোটিয়াদের উইকেট পতনের সংখ্যাও বেড়েছে, বেড়েছে চাপও, যেটা আর তারা জয় করতে পারেনি। ২০ ওভার শেষে তাদের রান ১৩৬, উইকেট ৮। ৪ ওভার বল করে ২৮ রানে ৫ উইকেট নিয়ে জয়ের নায়িকা স্বর্ণা, তার সাথে নাহিদা, রাবেয়া এবং ফাহিমাদের শিকার একটা করে। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।